কেরে এত তাড়াতাড়ি চলে এলো কি জন্য? তোকে না কবর পাহারা দিবার পাঠালাম। কোনো কাজ দিলে ঠিকঠাক মতো করে পারিস না, খালি তাড়াহুড়ো করে বাড়িতে আসিস। বাড়িত বাড়াছে কিরা? এমনি চলে যাচ্ছি, ছেলেমেয়ে কবরের পাশে পুলিশ পাহারা দিচ্ছে। কানের আগা দিয়ে বেঁচে যাচ্ছি, পুলিশে চোখে পড়ার আগে চট্টুসকে দৌড় মারছি। হাই হাই কোষ কিরে, ঘটনা তালে দেখি উল্টে গেছে। প্রশাসনের লোক কি উল্টো কোনো পরিকল্পনা করিচ্ছে হামাক ফাঁসানোর জন্য? চতুর্মুখ থেকে শত্রু লাগলে এলকা টিকে থাকা তো কঠিন হয়ে যাচ্ছে। একটা বিষয় হামার মাথা কিছুতেই ঢুকিছে না, যেটি সামসুর নির্দেশে গোল্লার পোটিং মারছে, আপনি এত চাপ নিচ্ছেন কৃষক? এটি অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে নাকি যা আপনি হামার থেকে লুকাচ্ছেন? কোথা কলে দুইজনে এক না হলে কোনো ঝামেলা পড়ব ভাই। আপনি এক কথা কমেন, আমি এক কথা কম, মাঝখান থেকে তৃতীয় পক্ষের লোক ফায়দা নিবে। তুই যদি এতই বুঝলো নি, আমার জায়গা থাকলো নি, পলিটিক্স করলে হিসাব কিতাব করে চলা লাগে। সেলিম যদি না বলো নি, তাহলে শামসুক কি জেলে তোলা গেল নি? আর আমার মাঠ কি এরকম তেল তেলা হয়? তোরা যখন মার খেয়ে হাসপাতালে পড়ে আসলু, তখনই পরিকল্পনা করছি সেলিমেক বাইসে রাখা যাবে না। যেই কথা সেই কাজ, ডাক্তারের সাথে পরিকল্পনা করে ইন্টেনশনের মাধ্যমে মেরে ফেলতেছি। তুক জেললে কইলাম, এলে যান দাঁতের ফাঁস দিয়ে বাড়ায় না, খুব সেন্সিটিভ কথা কিন্তু এগুলা। রাজনীতির একটা স্টেপ ভুল করলে পাঁচতলার থেকে নিচে পড়া লাগবি। আর আমি নিচে বলবার চাই না, কথা যার মাথার থাকে। মনে করেন যে আমি এই কথা শুনি নাই, কিন্তু আপনি এতবার একটু পরিকল্পনা করছেন, আপনার বুকে সাহস আছে? যেরম করেই হোক এই পেঁয়াজ থেকে ওঠাই লাগবে, এর কোলে বহুত বড় জাল পেছান আছে, যে কোনো সময় আটকে যাওয়া পারে। এত বড় ঘটনা আপনি আমাকে আগে কর নাই, আগে করলেই তো এত বড় পেঁয়াজ লাগে না। এখন যদি ছেলেমেয়ে লাস্ট তুলে ময়নাতদন্ত করে, তাহলে আসল ঘটনা তো ফাঁস হয়ে যাবে না। ভাইস পেয়ার চালে ওই তদন্ত অফিসারের গেটে শোনান লাগবে, তাছাড়া সেখানে কোনো বুদ্ধি নাই। সেটাই তো দেখতেছি, অক্সরায় কীভাবে কোনো বুদ্ধি মাথা তাসিচ্ছে না। নাকি কবর থেকে ওর লাশটাই গায়েব করে দেবো, এটাই মনে হয় ভালো হবি। লাশ যে গায়েব করবে করছেন, কবর খুলে যদি লাশ না পায় তখন আরেক ঝামেলা হবেন না? হাবিব ভাই তলে তলে তো আবার কুলু পাকাচ্ছে না, এই সময় ওর বুদ্ধি করে খুব দরকার আছিল। আমি কই কি দল থেকে নমিনেশন যাই পাক, নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করা যাবে না। কথা তুই মন্দ কোষ নাই, বাড়ির জায়গায় ঠান্ডা মাথায় ভাবি, দেখি কি করা যায়। আর তুই দূরে থেকে পুলিশের উপর নজর রাখ, কখন সরে যায় তখনই আমাকে ফোন দিব। আচ্ছা ভাই আমি যাচ্ছি। ভাই আবার আমাকে নিয়ে আসলেন, আপনি তো দেখিচ্ছি বেকায়দাত ফেলাবেন আমাক। এমনি পিছন থেকে বিপদ ছড়িচ্ছে না, আজকে তো গোল্লার নির্দেশে ও আমি জান আমাকে ধরে মারছে। আপনাকে এতবার করে কোয়ার চেষ্টা করলাম, আপনি তো কানে নিলেন না। দুঃখের বিষয় কি জানেন, আপনার কথা কোয়াতে সরারও দূরে বেশি গেছি। হ্যাঁ শালা, তোর চাল চলনই খারাপ, বাইরের একটা লোক এসে তোর গায়ে হাত তুলে সেলে এসে হামাক কোষ। তোর মতো বয়স থাকতে মার খাওয়ার কোনো রেকর্ড আসিল না, তুই আমার শিষ্য হয়ে সব রেকর্ড ভেঙে দিলু। তুই এত ওর সাথে গুটু গুটু করিস কে? ওরা কয়েকদিন আগে জেল থেকে বার আছে, ওকে মন মেজাজ কি ঠিক আছে? আমি কে ওর সাথে মিশমু, জঙ্গলে গেছি হ্যাকবার যে এদিকে ওরা বসে আছে। সারাদিন যে এত কাজের মধ্যে থাকি, হাক মুজে তারও সময় পায় না, চট্টস করে চাপ দিছে তাই আনা উঠে গেছিলাম। দুনিয়া তার জায়গা আছিল না, জঙ্গল মধ্যে লাগবি। তুই যে জঙ্গল মধ্যে গাঁজা খায় সেটা আমি ভালো করেই জানি। এই শালা ভিটলে আছে, অরিজিনালটাই ধরছে, জঙ্গলে তো হ্যাকবার গেছিলাম না, গাঁজা খাবারই গেছিলাম। একাতবেরি সেটিং করে আছে থাকলে লাগা। লাগামো কেমন করে, তারা হুড়ো করে বাড়ির থেকে বেরোর সময় তো গ্যাস লাইটে থুয়াচ্ছি। তুই কোনো লোক হলুবে, যন্ত্র আছে কিন্তু গুলি নাই। ম্যাচের ব্যবস্থা তো করে পারবো, সেটা তো কোনো সমস্যা না, কিন্তু এটা তো বিপজ্জনক জায়গা, এটি বেশিক্ষণ থাকা যাবে না। আর পুলিশ যেভাবে পাহারা দিচ্ছে, মনে হয় না সকাল না হওয়া পর্যন্ত এটি থেকে সরবি। তার মধ্যে এটি মশার যন্ত্রণা থাকা যাচ্ছে না, হালু পালু করে খালি পায়ে কেমন দিচ্ছে। সুযোগের অপেক্ষায় থাকা লাগবে, তোতা ভাই যেভাবে নির্দেশনা দিছে তা বাস্তবায়ন করা লাগবে। নেতাকে কথা অমান্য করলে অ্যাক্টিভ কর্মী হয়ে পারবো। এ ভাই চুপ করেন চুপ করেন, এটা পুলিশ কিংবা হামাকের দিকে উকি দিচ্ছে। যদি কোনো বিপদে পড়ি ভাই, এটি কিন্তু উদ্ধার করার মতো কেউ নাই। লাশ পাহারা দিচ্ছে বুঝছেন না, এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা কাজ, এই সময় আশেপাশে কাউকে দেখলেই কাস্টডি করে দিবি। এ রে থাম তো, তোর অপেক্ষায় বসে আছে। কে রে তুই কে আমার অপেক্ষায় বসে আছো? তোর সাথে কোনো লেনদেন নাই, মন মেজাজ কিন্তু খুব ভালো নাই দোস্ত, ডিস্টার্ব করিস না সর। তোর মন মেজাজ ভালো আছে কি ভালো নাই সেটা দেখার সময় আমার নাই, বাচ্চুক টেকা কবে দেবো সেটা কো। টেকাটো নসু তুই জামিন হয়ে, এখন টেকা তোরই ম্যানেজ করে দেওয়া লাগবে। উল্টা পাল্টা কথা করে কাম হবি না, তুমি ট্যাম্পে সিগনেচার দিছাও সেটাও আছে, এখন ইচ্ছা করলেই অ্যাকশন নিতে পারি, কিন্তু তুই বন্ধু মানুষ দেখে ভালো করে করছিস। সারা রাত ঘুম না পারে তোকে কি উল্টো দেখেছি নাকি? এই ডায়লগ কি আয়নার ধারিচ্ছে? দুই চার দিন জেল খেটে এসে পুলিশে ভয় হামাক দেখাচ্ছ? তোর কয়টা বাপ আছে ওই কাগজ নিতে দেখাস, তারা আমার কি করে দেখবো নি। সুন্দর একটা কথা কছো, এই কথা শোনার জন্যেই এতক্ষণ এটি বসে আছিলাম। এই কাগজ নিয়ে যে কোর্টে মামলা করবো, তুই টেকা দেবো না, তোর বাপ চিৎচির করতে করতে টেকা দিবে।
টেকা নিতে ভাল লাগে, টেকা দিতে কি কষ্ট লাগে, সুদের উপর টেকা নসু কয়বার কিস্তি দিসু। তুই যেভাবে কথা করছু তাতে মনে হয় তোর থেকে টেকা নিছি, যার টেকা নিছি তার কোনো নাম গুন্তুই নাই, পাড়া বসে ঘুম নাই। কেরে আনাল টেকা দিয়ে তুলে দেবো, কয়লা টেকা তুই চুঙ্গি খাবো। এ আমি কি তোর মতো মানুষের টেকা তুলে দিবার দা চুঙ্গি খামো, যাই যেমন মানুষে ওই রকমই ভাববি, এটাই স্বাভাবিক। তোকে এই সপ্তাহ আলটিমেটাম দিলাম, এর মধ্যে তুই টেকা না দিস তাহলে বুঝে পারবো কি হয়। দোস্ত তোমার মুখ দিয়ে কথা ফুটিছে, এলা এদিকে এসো তো, এলা মোলাকাত করবো। শালা খুব বড় বড় কথা কও শিখছু, তো কোলাম ইদে মন মেজাজ ভালো নাই। উচিত কথা কোলাম দেখে মারলু, পায়ের তোলা মাটি শক্ত হয়নি তো এই জন্যই নির্যাতন করুচ্ছু। এক সময় দেখবো আমি এই এলাকার নেতৃত্ব দেবো, সেদিন দেখবো তুই আমার গায়ে হাত তুলে কিরমকে পার পাস। ওই স্বপ্ন নিয়ে থাক, ওটার জীবনে বাস্তবায়ন হবি না। তুই এই এলাকার নেতৃত্ব দিলে আমি হাতে চুরি পরে ঘুরবো, বে যা তোর কাম দোকানদারি করা, দোকানের যে আলু পেঁয়াজ পটলের দাম ঠিক করে রাখে। তোর এই কথাটা মাইন্ডে লাগলো, চুরি পড়ার জন্য অপেক্ষায় থাক। হয় হয় দেখা যাবিনি, তুই এখন যা তো। শামসু ভাই ভিআইপি রুমে আপনাকে ডাকে। কোন ভিআইপি আবার দেখা করবে আসলো? শুনলাম হাবিব নামের কেউ একজন দেখা করতে আসছে। ও আচ্ছা, আপনি যান আমি যাচ্ছি। ঠিক আছে আসেন। আরে হাবিব ভাই, এতদিন পর আমার কথা মনে পড়ল? মনে তো সবসময় পড়ে, তে আসো দেরে আসো কে আমার এখানে বসো। না না আপনি থাকেন, লাগবে না। আরে কথা কয় না তো, আসো বসো, আমি উঠতেছি, দাঁড়াও। বিগত দিনে আমার লাইফে যা কিছু ঘটছে এটা কিন্তু কোনোদিন ভোলার মতন না। যারা যারা আমার পেছন থেকে শত্রুতা করেছে, জেল থেকে বের হওয়ার পর তাদের জীবন কিন্তু কারু রাখবো না। আহা, মাথা গরম করে তো আর রাজনীতি হয় না, তুমি কি ক্যাডার যে হুমসিগিলি করে কাউকে মার্ডার করবে? ঠান্ডা মাথায় চললে এই যুগের মানুষ তাক দাম দেয় না, একদিন তো চলে দেখলাম। মানুষের পিছে বাস দিলে টেকাও ইনকাম করা যায়, আবার শোধনও দেওয়া যায়। তো নমিনেশনের কি অবস্থা, টিকিট কি পাবেন নাকি উপদ্রবদ্রে খালি ঘুরিচ্ছেন? জমা তো অনেকেই দিছে, পাওয়াই তো শোটা। সেক্রেটারির সাথে সম্পর্ক ভালো তো, সেই জন্য হলেও হতে পারে। টিকিট যাতে আমি পাই সেই জন্য সর্বোচ্চ তকদির চলিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, আমার কাছের ছেলে তোতা, ওইও ক্যান্ডিডেট হয়েছে। রাজনীতি এ ভাই, যারা যত পাল্টি খাওয়ার পাবি তারা তত উপরে উঠতে পারবি। এত আদর্শ নিয়ে রাজনীতি চলে না ভাই, এনা হুমসিকিলি হতে হয়। এখানে আপনি কি জন্য আসছেন সেটা আমি কথা শুনেই বুঝে পারছি। আপনি আমার কাছ থেকে কোনো হেল্প পাবেন না, আমি আমার মতন করেই চলবো। মাতার মধ্যে যে প্ল্যান করে রাখছি জেল থেকে বের হওয়ার পর সে মাফিক কাজকর্ম। আপনি মেয়ে সুযোগ সন্ধানে বিপদ দেখতেছেন আর আমার দিকে চাপিচ্ছেন। আমার দ্বারাই আপনার কোনো দিন ক্ষতি হয়নি, কিন্তু আপনার দিয়ে আমার অনেক ক্ষতি হচ্ছে। পুরনো ইতিহাস তুললে মাথা কিন্তু ঠিক থাকবি না, কথার ডাইস চেঞ্জ হয়ে যাবি। দেখো বাবা, হয়তো অন্যায় কিছু করছি, তার জন্য আমি অনুতপ্ত, কাজটা আমার করা ঠিক হয়নি। একসাথে চলবে নিলে হাতাগোনতে একটু ঠোকাঠোকি লাগবি, সব কি ধরলে হবে। সামনে নির্বাচন, আমার সাথে তোমার থাকা লাগবে, এটাই আমার শেষ কথা। আমি আছি জেলে, আমার কি কোনো স্টেশন আছে? ভোটের আগে এখান থেকে বের হয় শর্ট আপ। তোমাকে ছাড়া সকল বন্দোবস্ত আমি করবো, কথা দিলাম 15 দিনের মধ্যে তুমি এখান থেকে বের হবা। আপনার হেল্প লাগতেছে না, আমার জন্য কাজ হচ্ছে, সময় হলে ঠিকই বের হমো। জানি আমার উপর অনেক রাগ করে আসো, আর তোমার কাছের লোক হলো শফিক, তার সাথেই তো তুমি থাকবা। এক আল্লাহ ছাড়া কেউ আমার আপন না, আমি যে কোনো সময় যে কোনো লোকে দিতে পারি। নিজের সুবিধার ক্ষেত্রে কারোর সাথে মিল দো লাগলে মিল দেবো, নাহলে শামসু একলাই 100। আপনি আপনার রাস্তা দেখেন, শফিক শফিকেরটা দেখুক আর আমি আমারটা দেখবো। এখন চলে যান, আমার গোসল করার টাইম আছে, গোসল করম। এ কি আছে রে তোর, তুই কি আমার সকাল থেকে বারবার ফোন দিচ্ছ? তুই তো জানিসই আমার ঘুমতে করতে দেরি হয়। শালা তুই মূর্খ নাকি, দেখিচ্ছ যে কল কেটে দিচ্ছি, তার মানে আমি ব্যস্ত আছি, এতবার কল দেওয়ার কি দরকার? দোকানের মাল কিনবো তো, টাকা একটু শর্ট পড়ছে, ওই জন্য আপনাকে বারবার কল দিচ্ছিলাম। তে তোর টাকা শর্ট পড়ছে আমাকে কল দিস কে, আমি কি দোকানের মহাজন নাকি? আপনার নামে কিছু টাকা বাকি আছে তো, ওগুলা ক্লিয়ার করলে আমি মালটা এনে পারি, একটু শর্টে পড়ছি তো। তুই তো দেখিচ্ছিস চরম লেভেলের সুসে, কেরে মাত্র 300 টাকার জন্য কি তোর মাল কেনা বন্ধ হয়ে যাবে? বিকেলে সে কি টাকা দিলাম নি না? 300 না ভাই, আপনার নামে 3200 টাকা বাকি আছে, ও আমি জানতো তিন বেলা এটি খায়, আবার বিকেলে 3-4 বার আসে, আমি তো আপনার নামে লেগেই ছাড়া পাই না। খাতি অল 2 টাকা আর লেগে রাখছো 8 টাকা ভাক্কা না, তিন বেলা যে কাচ্চি খাইছো ওই তো বিল আসে 510 টাকা, আবার বিকালে তো স্পেশাল নাস্তা আছেই। তোমাকে তো বারবার কছি ইনকাউরে খেলে অনেক বিল আসবে, তুমি তো আমার কথা শোনোই না। এখন 3200 টাকা বাকি আছে দেখে উল্টা পাল্টা কথা করছো, খেতে ভাল লাগে কিন্তু দিতে ভাল লাগে না। এ ওই ম্যাডা আর আমি তো মনে করতে বিনি আমার এ ধরনের আত্মীয়, কিন্তু তুই লেগে রাখি এটা তো আমি ছিলাম না।
কথা অনেক, কিন্তু একে বিঙালের মধ্যে তো দোকানে আলা মেরে দুমো। দেখছেন ভাই দেখছেন, আর কথা শুনছেন, ওই যদি দোকান বন্ধ করে দেয় আমি চলমুখি দিয়ে। এ মিজানে চুপ থাক, দিমুনি ৩৩০ টাকায় দিমুনি। না না ভাই, আপনার টেঙ্গা দেওয়া হবে না, আমি তো মনে করছি পিক আবার এরপর থেকে দেনে আমো সেনে টেঙ্গা দেবো, এক কদিন দেনে এলাম সেটা ফ্রি। এ তুই চুপ থাক, তুই না ঠিকই দুই বেলা বাড়ির ভাত খাস, আবার এটি এসে তিন বেলা কাচ্ছি খাস, তোর পেট না হলার? আর তিন দিন আগে তোর গায়ে হইতে না তুলছু, খোলার কোনো নামই নাই। আমার সাথে থাকবার গেলে কিন্তু সভ্যায় থাকা লাগবি, নাহলে কিন্তু তোকে এর থেকে আউট করে দেবো। আন্না ভাই ঠিক ধরছিল তো, তাই কামড়ও খুলিনি, এখন এতে যা গাও দুমুনি। এ গোবিন্দ ফটিক, তোর বিকাশে 5 থেকে 10 মিনিটের মধ্যে টাকা পাঠাবি নি, ওটা লিয়া মাল কিনবে যাস। আচ্ছা ভাই আমি অপেক্ষা করছি। চাচা শুনলাম এলাকাত বলে সিআইডি ঢুকছে, আপনার সাথে দেখা হয়েছিল? এখনো দেখা হয়নি, ফোনে কথা হয়েছে আজকে আসবি। এই অফিসার একদম সত্য ঘটনা উন্মোচন করা লাগবি, তাহলে ভোটের আগে সামসুক বাই করা সম্ভব। ও চাচা আনার চেষ্টা করেন, সামসু ভাই যদি বাইরে থাকে তাহলে আপনার জন্য খুবই উপকার হবে। তাই তো আর এমপি নমিনেশন লিখছে না, তার মাঠটা যদি আপনি দেয় আপনি তো নিশ্চিত এমপি। একবার যদি খালি নেতা হয়ে পান টেকা পয়সা খায়া শেষ করা যাবে না, টেকা আর টেকা। আগে ওগুলো চিন্তা করে লাভ নাই, তোকে যে বাজারের লিস্ট দিছি ওই লিস্ট অনুযায়ী বাজার কর, রাতে কিন্তু পিবিআই সাহেব আমাদের এই জায়গায় খাবি। সব কিছু বেশি বেশি করে আনিস, কোনো কিছু জানি কমতি না হয়। আচ্ছা চাচা আর দেরি না করি, গেলাম তাহলে।